ওয়াও এক মিনিটে আপনার ভিডিও আপনি ক্যাপ এর মাধ্যমে এরকম কালার করে তুলতে পারবেন আপনার ভিডিওটা যতই অন্ধকার হোক না কেন যতই কালো হোক না কেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড সেটটা যতই নর্মাল হোক না কেন আপনি ক্যাপকাট মাধ্যমে আমার মতো এভাবে ভিডিও এডিটিং ভিডিওটা এত কালারফুল করে তুলতে পারবেন আর আপনার ভিডিওটা আপনি ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন লাইকি বলেন যেখানে পোস্ট করেন না কেন যদি ভিডিওটা কালারফুল না হয় তাহলে সেই ভিডিও কখনো ভাইরাল হবে না আর যখন আপনি আমার মতো এভাবে ভিডিওটা কালার করে তুলবেন আপনার ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো এখানে কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাব আপনারা কিভাবে আপনাদের ভিডিওগুলো এভাবে কালার করে তুলবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকেন যাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপস নাই আপনারা প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট দিয়ে সার্চ দিবেন সেখানে ক্যাপকাট অ্যাপস পেয়ে যাবেন সেখান থেকে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমি আমার ক্যাপকাট অ্যাপস ওপেন করতেছি তারপরে যেখানে নিউ প্রজেক্ট প্লাস এখানে একটা ক্লিক করবেন এবার আপনার যে ভিডিওটা আপনি এডিটিং করতে চান সেই ভিডিওতে ক্লিক করবেন নিচে অ্যাডে একটা ক্লিক করবেন তাহলে ভিডিওটা এখানে চলে আসবে তো ভিডিওটা যদি কাট করার লাগে আপনি কাট করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ভিডিওটা কালার পূর্ণ করে তুলবেন তো ভিডিও কালার করার জন্য এই যে এখানে ভিডিও ল্যারা এটা ক্লিক করবেন এই যে নিচে এখানে রে টু ক্যাশ মানুষের কল্লার মতো এটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যেখানে ফেজ ফেজে ক্লিক করবেন পেজ যে ক্লিক করার পর এখানে দেখবেন যেগুলো ফ্রো লেখা এগুলা দিলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হবে না এগুলো টাকা দিয়ে কিন্তু হয় তো আপনারা যে যেগুলো ফ্রি লেখা আছে ফ্রিতে ক্লিক করবেন যে স্মুথ স্মুথে ক্লিক করবেন স্মুতে ক্লিক করে এই বাটনটাকে সামনের দিকে টান দিয়ে ফিফটি পারসেন্ট করে দিবেন তারপরে এই যে স্কিন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে যেখানে যেগুলো ফ্রি লেখা আছে ফ্রিতে ক্লিক করবেন যেগুলো ফ্রো লেখা ওগুলোতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও সেভ করতে পারবেন না ওগুলো কিনে নিতে হয় তো অবশ্যই যেগুলো ফ্রি লেখা আছে ওগুলোতে ক্লিক করবেন এই যে ফ্রি প্রথমে এক নাম্বার যেটা এটাতে ক্লিক করবেন এরপরে এই যে বাটনটাকে সামনের দিকে টান দিয়ে ফিফটি করে দিবেন নিচের বাটমটাকে সামনের দিকে টান দিয়ে হানড্রেড পারসেন্ট করে বাস বা এরপরে এখানে টিকসিনোতে ক্লিক করে দিবেন তারপরে এই যে আর এখানে আসলে যে লেখা আছে মেকআপ মেকআপে ক্লিক করবেন মেকআপে ক্লিক করার পরে যে লেখা আছে লিপস্টিক লিপস্টিক ক্লিক করবেন আপনি যদি চান যে আপনার ঠোঁটটা আপনি একটু লিপস্টিক মানে একটু কালার করার জন্য তাহলে এখান থেকে অনেকগুলো লিপস্টিক আসে তো এই লিপস্টিকটা ব্যবহার করতে পারেন এটা কি জন্য মেয়েদের জন্য এবং অনেক ছেলেরাও কিন্তু ব্যবহার করে তাই আমি এটা দেখিয়ে দিচ্ছি তো আমি যে এই লিপস্টিকটা ব্যবহার করলাম তারপরে এই যে এখানে এই বাটমটা দিয়ে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো আমি এটাকে টুয়েন্টি পার্সেন্ট দিলাম ঠিক আছে তারপরে যে টিকচিনতে ক্লিক করে দিব এখন দেখেন আমাদের ফেসটা কত সুন্দর হয়ে গেছে কত ক্লিয়ার হয়ে গেছে তারপরে এখন ব্যাকগ্রাউন্ড কালার করবো ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এখান থেকে ব্যাক করবো এই ব্যাক করলাম তারপরে নিচে যে অপশনগুলো আছে এগুলাকে আবার এদিকে টান দিব এদিকে টান দেওয়ার পরে যেখানে লেখা আছে এক্সাস্ট এক্সাস্টে ক্লিক করব এক্সাস্টে ক্লিক করার পর প্রথমে যেখানে বার্ডনেস বার্ডনেসে ক্লিক করব আপনার ভিডিও যদি বার্ডনেস বেশি থাকে তাহলে কমিয়ে নেবেন যদি কম থাকে তাহলে বাড়িয়ে নেবেন আমার এই ভিডিওর বার্ডনেস যেহেতু কম আমি এখানে যে টেন পার্সেন্ট বার্ডনেস বাড়িয়ে নিলাম তারপর আছে যে কন্টেস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে আপনারা এই যে সামনের দিকে টেন পার্সেন্ট দিবেন ঠিক আছে তারপরে এরপরে যে এখানে অনেকগুলো দেওয়া আছে এগুলো একটা একটা করে আপনি দেখতে পারেন এরপরে আসে যে এটাতে ক্লিক করব এটা ব্যাকে আমরা টোয়েন্টি পারসেন্ট দিব তারপরে যে সার ফোন ক্লিক করবেন সারফোনে ক্লিক করার পরে বাটনটাকে সামনের দিকে টান দিয়ে এই যে ফিফটি পারসেন্ট করে দিবেন আপনি আরও বেশি করে দেখতে পারেন যদি আপনার ভিডিওটা আরো বেশি করলে সুন্দর হয় তাহলে আরও বেশি করবেন তো আমি ফিফটি পারসেন্ট দিলাম এটা এই শার্পনের কাজ হলো কি আপনার এই ফেসটাকে একেবারে ক্লিয়ার করে তুলবে মানে পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে এই ফেসটা একেবারে সুন্দরভাবে ক্লিয়ার করে তুলবে আমি এটাকে যে কমিয়ে দিলে বুঝতে পারবেন যে কমিয়ে দিলে আমাদের ফেসটা ঝাপসা হয়ে যা এবং এটা বাড়িয়ে দিলে ফেসটা একেবারে ক্লিয়ার হয়ে যা তারপরে এই যে এখানে লেখা আছে এস এস এল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ড আপনার মনের মতো করে কালার করতে পারবেন আপনার পোশাক মনের মতো করে কালার করতে পারবেন তো প্রথম যে এই আছে যে হলুদ ডাক এটাতে ক্লিক করবেন যদি ব্যাকে দেন তাহলে এরকম কালার হবে যে দেখেন একটু মরসে কালার হয় আর যদি সামনের দিকে দেন তাহলে এটা সবুজ কালার হয়ে যাবে তো এটাকেও আপনি একশো করে দিতে পারেন দ্বিতীয় নাম্বার এটাকে আপনি এই যে সামনের দিকে টান দিয়ে একশো পার্সেন্ট করতে পারেন ব্যাকে দিলে কালো হয়ে যাবে সামনের দিকে সবুজ হয়ে যাবে তারপরে এই আপনি মানে সামনের দিকে টান দিয়ে দেখবেন যে কত রূপ দেওয়া লাগে তো আমি এটাকে করে দিলাম দেখেন তিনটা বাটমকে আমি একশো পার্সেন্ট করে দিয়েছি কিন্তু আপনি আপনার ভিডিও অনুযায়ী সেভাবে আপনি করবেন হয়তো আশি পার্সেন্ট নব্বই পার্সেন্টও দিতে পারেন যদি ভিডিওর মাধ্যমে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যায় তাহলে একশো পার্সেন্ট দেওয়ার দরকার নাই তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড বেশি কালো এই জন্য আমি তিনোটাকে একশো পার্সেন্ট করে দিলাম তারপরে যে আবার সবুজ এটাতে ক্লিক করব সবুজটাতে ক্লিক করে আবার এক নাম্বার যেটা আছে এটাকে দেখেন ব্যাকে দিলে কিন্তু খলুত হয়ে যা এবং সামনের দিকে দিলে এটা কিন্তু সবুজ হয়ে যা সামনের দিকে 100% দিলাম দ্বিতীয় নাম্বার এটাকেও কিন্তু যে ব্যাকে দিলে কালো হয়ে যাবে সামনের দিকে দিলে সবুজ হবে সবুজ করে দিলাম তৃতীয় নাম্বার এটাকে দেখেন যে ব্যাকে দিলে এটা একটু ঝাপসা হয়ে যা আর সামনের দিকে দিলে যে ব্যাকগ্রাউন্ডটা উজ্জ্বল হয়ে যা তো সামনের দিকে এই তিনটা বাটনকে আমি 100% করে দিলাম ঠিক আছে এখন আপনি যদি আপনার আসমান কালার করতে চান তাহলে এই যে এখানে যে দুইটা বাটন দেখতেছেন এই বাটনটার এই বাটন আপনি আসমান কালার করতে পারবেন জাস্ট এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে তারপরে এই যে এই বাটমটাকে ব্যাকে দিবেন আপনি থার্টি পার্সেন্ট তারপর দ্বিতীয় নাম্বার এটাকে সামনের দিকে দিবেন থার্টি পার্সেন্ট এরপর আবার এই যে দ্বিতীয় নাম্বারে যেটা আছে নীল নীল এটাতে ক্লিক করবেন তারপর এই বাটমটাকে আবার দেবেন এই যে ব্যাকে দিবেন থার্টি পার্সেন্ট এরপরে পরে দ্বিতীয় নাম্বারটাকে যে সামনের দিকে দিবেন থার্টি পার্সেন্ট আপনি আর একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে দেখতে পারেন আপনার আসমানটা যেভাবে সুন্দরভাবে কালার হয় সেভাবে করে দেখতে পারেন এবং এখানে যে কালারগুলো দেখতেছেন এই কালারগুলোর সাথে যদি আপনার পোশাকের সাথে কোনো রং থাকে তাহলে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন মানে আপনি যদি লাল কালার কোনো জামা গায়ে দেন তাহলে যে লাল এটা দিয়ে সেই জামার কালারটা আরও কড়া করতে পারবেন বা বিভিন্ন প্রকারের কালার করতে পারবেন মোট কতগুলো এখানে যতগুলো কালার আছে এই কালারগুলো যদি আপনার ভিডিওর ভিতরে থাকে সেই কালারগুলো আপনি পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো আমাদের এখানে কাজ শেষ এই যে এখানে ক্লিক করব। তারপরে এই যে এখানে আসবো এখানে যে হাইলাইটিং এ ক্লিক করবেন হাইলাইটিং ক্লিক করার পর এই বাটনটাকে আপনার সামনের দিকে যদি টান দেন তাহলে আপনার ভিডিওর লাইটিং আরও বাড়বে যদি ভিডিওর লাইটিং কম থাকে আর যদি মনে করেন আপনার ভিডিওর বেশি লাইটিং তাহলে এইটা ব্যাকে দিয়ে লাইটিং কমিয়ে দিবেন তো আমি এটাকে যে ব্যাকে টেন দিলাম তাহলে আমার ভিডিওটা আরো স্মুথ হবে আরও সুন্দর হবে তারপরে এই যে এখানে আছে শ্যাডো শ্যাডোতে ক্লিক করবেন শ্যাডোতে ক্লিক করে যদি দেখেন আপনার ভিডিওটার আর যেগুলো তেমন একটা উজ্জ্বল না কালো তাহলে এটা সামনের দিকে টান দিবেন এই যে সামনের দিকে টান দিলে এটা মানে পিছনে ব্যাকগ্রাউন্ড আরও কালার হয় আরও ক্লিয়ার হয় আর ব্যাকে দিলে কিন্তু কালো হয়ে যাবে যে কালো হয়ে যায় ঠিক আছে তো আমি এটা যে সামনের দিকে 20% দিলাম আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী দিবেন তারপরে যে টিমস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে আপনি ব্যাকে দিতে পারেন

আপনার যদি ভালো লাগে আপনি ওগুলা দেখতে পারেন তারপরে যেখানে টিকসনিতে ক্লিক করে দিবেন টিকসনিতে ক্লিক করে দেওয়ার পরে নিচে যে অপশনগুলো আছে এগুলোকে এদিকে টান দিবেন এই যে এখানে লেখা আছে ফিল্টার ফিল্টারে ক্লিক করবেন এবার আমরা ভিডিওতে ফিল্টার মারবো যেখানে ফ্রো লেখা আছে অবশ্যই এগুলোতে ক্লিক করবেন না এগুলোতে ক্লিক করলে কিন্তু আপনার এগুলো টাকা দিয়ে কিনতে হবে টাকা না পেমেন্ট করলে আপনি ভিডিওটা সেভ করতে পারবেন না সেভ অপশনে ক্লিক করলে ভিডিওটা সেভ হবে না তো অবশ্যই যেগুলো ফ্রি লেখা এগুলোতে ক্লিক করবেন যে এটা ফ্রি কালার আপনি দিতে একশো পার্সেন্ট করে দিতে পারেন তারপরে যে আরো অনেকগুলো আছে এই যে রেড হ্যাঁ এটাও দিতে পারেন এটা এই যে একশো পার্সেন্ট করে দিলাম এই যে অনেকগুলো আছে এখানে আপনি এগুলো একটা একটা করে দেখতে পারেন যে কোনটা দিলাম আপনার ভিডিওটা সুন্দরভাবে ফুটে তো আমি এখানে যে যেটা লেখা আছে রেড রেড এটা দিব। এটা দিয়ে একশো পার্সেন্ট করে দিলাম দেখেন আমার ভিডিওটা অনেক সুন্দর হয়ে গেছে আর যে পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো আপনার গাছ যদি আরো সবুজ হয় আরো কালার হয়ে যাবে তখন আপনি ভিডিও করবেন ভিডিও করার পর এডিটিং করার পর বুঝবেন কতটা সুন্দর হয়ে যা তারপরে যে ক্লিক করবেন এখন কিন্তু আমাদের ভিডিওটা পূর্ণভাবে এডিট হয়ে গেছে তো আপনারা এইভাবে ভিডিও এডিটিং করলে আপনারা আরো সুন্দরভাবে এডিটিং করতে পারবেন কারণ আমি আপনাদেরকে শর্টকাটে দেখাইছি আপনারা যখন ধৈর্য সহকারে সুন্দরভাবে ভিডিওটা এডিটিং করবেন আরো কালার পূর্ণ করে তুলতে পারবেন দেখেন আমি আপনাদেরকে আমাদের অরিজিনাল ভিডিওটা দেখা হলো আমাদের অরিজিনাল অরিজিনাল ভিডিও এই এই ভিডিওটাকে আমি এডিটিং যে দেখেন এরকম ফেলছি করে অসাধারণ না তারপর ভিডিও তো সেভ করতে মোটামুটি সবাই জানেন এখানে ক্লিক করে তারপর সেভ করতে পারবেন আবার এখানে ক্লিক করে আপনার ভিডিওটা মানে হাই ফোর কে করতে পারবেন তারপরে যে সিক্সটি ফ্রেমে দিতে পারবেন হাই করতে পারবেন এগুলো বাটম অন করে দিবেন আর অবশ্যই যে এটাকে অন অন করে রাখবেন এটা আপনার ডাউনলোড হবে এখন যদি আমরা ভিডিওটা এখান থেকে সেভ করি তাহলে আমাদের ভিডিওটা একেবারে এস ডি ভাবে সেভ হয়ে আমাদের গ্যালারিতে যাবে তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে শেফ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন